ক্যাম্পেইন কলিং মিডিয়া থেকে আজকে রাই চলে এসছে বিজলি সিনেমা হলে। একটা ভীষণ স্পেশাল সিনেমার প্রিমিয়ার রয়েছে আজকে। একটি সিনেমার গল্প, অলরেডি বাংলাদেশে 5টি জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ছবি। আর এই ছবির মুখ্য চরিত্রে আছেন আমাদের সকলের প্রিয় ঋতুদি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর বেশি কথা না গিয়ে ঋতুদির সাথে সরাসরি আলোচনায় চলে যাব এই ছবি নিয়ে। একটি সিনেমার গল্প যেই ছবিটা, তোমার সাথে এত এত সিনেমা, হাজার হাজার সিনেমায় আমরা তোমায় দেখি, তো এই ছবিতে পার্টিকুলারলি তোমার ক্যারেক্টারটা কি? এখানেও একটি অভিনেত্রীকে সংক্রান্ত করে গল্প এবং একজন অভিনেত্রীর জীবন নিয়ে গল্প, এবং অভিনেত্রীর জীবনে কত রকম টানাপোড়েন আছে, কত রকম ক্রাইসিস আছে, কত রকম ভালো লাগা, কত রকম খারাপ লাগা আছে, সেই জায়গাগুলো ধরেছেন, মানে কত রকম স্ট্রাগল আছে, তো এই জায়গাগুলো পরিচালক ধরেছে। আমার মনে হয় যে একজন অভিনেত্রীর ভেতরের গল্পটা আমরা অনেকেই জানি না, যেটাই ছবিতে জানা যাবে। কলকাতার দর্শকদেরকে তুমি কী বলছো? অলরেডি 5টি জাতীয় পুরস্কার পেয়ে গেছে তোমার ছবি, কলকাতার দর্শকদের আশা? আমি কলকাতা শুধু দর্শক না, আমি সমগ্র পশ্চিমবঙ্গের দর্শককে বলবো যে এই ছবিটা দেখুন, এই ছবিটা কোথাও একটা বড় বিনোদনের জায়গা তৈরি করেছে। নাচ, গান, অভিনয়, ড্রামা, ফাইট এবং প্রচুর কিছু আছে, তো একেবারে এন্টারটেনিং কমার্শিয়াল ফিল্ম। অল দ্য বেস্ট দিদি, থ্যাংক ইউ। ক্যাম্পেইন কলিংয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি রাই এবং ঋতুদির এই ছবি একটি সিনেমার গল্প দেখতে কিন্তু কেউ ভুলো না। যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের কাছের প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখো।